মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্যের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, বিদেশের টাকা পাচার ছাড়াও ঢাকার কেরানীগঞ্জে তার মালিকানাধীন আবাসন প্রকল্প প্রিয় প্রাঙ্গন টিকিয়ে রাখতে সরকারি আবাসন ঝিলমিল প্রকল্পের কার্যক্রম বছরের পর বছর ঝুলিয়ে রাখেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদ্যুৎ খাতের হরিনোটের উৎস ছিল কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট বা ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র। বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি পাওয়ার প্লান্টের অনুমোদন দেওয়া হয়। এসব উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার কোটি টাকা। 2008-09 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত সব মিলিয়ে 16টি অর্থবছরে পরিশোধ করা হয়েছে 1,40,000 কোটি টাকা। এর সিংহভাগই গেছে জ্বালানি প্রতিমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে বিপু হাজার কোটি টাকা পাচারের অভিযোগও পাওয়া গেছে। ওই কোম্পানির প্রতিষ্ঠাকালে বিপু তার নিজের যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা নিজ বাসভবনের ঠিকানা ব্যবহার করেছেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 5 বেডরুমের ওই বাসার বাজার মূল্য 36,17,415 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 42,34,00,000 টাকা। সেখানে শরীফ হায়দার নামে এক ব্যবসায়ীর সঙ্গে স্ত্রী সীমা হামিদকে নিয়ে পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল নামে একটি ট্রেড কর্পোরেশনের লাইসেন্স নেন। এই কর্পোরেশনের আওতায় মোবিল গ্যাস স্টেশন সহ 1.5 ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই গ্যাস স্টেশন কেনা হয় কয়েক মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। আর শরীফ হায়দারের মাধ্যমে হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বিপু। সূত্র জানায়, কক্সবাজারের মাতারবাড়িতে দেশের বৃহত্তম এলপিজি টার্মিনাল নির্মাণের কাজে জাল জালিয়াতি ও দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পাওয়ারকো ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির যৌথ ব্যবসায়িক জোট বা কনসোর্টিয়াম কক্সবাজারের মাতারবাড়িতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে 305 মিলিয়ন ডলার বা 2,500 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণে অংশ নেয়। মাত্র $100 পরিশোধিত মূলধনের একটি কোম্পানি পাওয়ারকো ইন্টারন্যাশনাল কিভাবে 305 মিলিয়ন ডলারের কাজ পায় তা নিয়ে তখনই প্রশ্ন উঠে। পাওয়ারকো ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে সিঙ্গাপুর ও বাংলাদেশে নিবন্ধিত। এই কোম্পানির নিয়ন্ত্রণ বিপুর আত্মীয় স্বজনদের হাতে। পাওয়ারকোর প্রধান শেয়ারধারী হলেন কামরুজ্জামান চৌধুরী নামে এক ব্যক্তি, তিনি বিপুর আপন মামা। পাওয়ারকো ইন্টারন্যাশনালের একজন বিকল্প পরিচালক মুরাদ হাসান। মুরাদ হাসানই আবার ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের নামে হামিদ গ্রুপের একটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। এর আগে 2014 সালে সংসদ নির্বাচনের সময় বিপুল নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন তিনি নিজেই ডেলকোর ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে ডেলকোর মালিকানা তার ছেলে জারিফ হামিদ ও ছোট ভাই ইন্তেখাবুল হামিদের হাতে। জানা গেছে, পাওয়ারকো ইন্টারন্যাশনাল বারিধারার 32 প্রগতি সরণের ঠিকানাতে প্রথম নিবন্ধিত হয়েছিল। অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিপুল দুর্নীতি নানা তথ্য হাতে এসেছে, এসব বিষয় তারা অনুসন্ধান করছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে লুটপাটের সঙ্গে তার সম্পৃক্ত প্রিয় প্রাঙ্গন আবাসন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিতে, সরকারের জিলমিল প্রকল্পের কাজ কৌশলে বাধাগ্রস্ত করা এবং বিদেশে অর্থ পাচারের বিষয়গুলো প্রাধান্য পাবে। ফিরোজ আলম, জাই জাইদিন।